আগামী পয়লা ফাল্গুন প্রত্যেকটি বাচ্চার জন্য একটা ভালো খবর সবাই জানেন কি বলুন তো বিনা বাজানো মা মানে মা সরস্বতীর পূজা সরস্বতী মহাভাগে বিদ্যে কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতি মায়েরা বেদব্যাস বলে একজন মহর্ষি ছিল এইদিকে তাকাবেন কুল কেন খেতে নাই বেদব্যাস নামে এক মহর্ষি ছিলেন তিনি ব্রহ্মসূত্র বলে একটা গ্রন্থ রচনা করবেন কোনো মতেই খুঁজে পাচ্ছেন না কি করবেন কি করবেন কি করবেন কখন করবেন বুঝতেই পাচ্ছেন না মা সরস্বতী ধ্যান করলেন মা সরস্বতী বলল তোমাকে সাধনা করতে হবে বেদব্যাস সাধনার ফলে তুমি সিদ্ধি লাভ করবে বলে তার উপায় কি কি করে করব মা সরস্বতী বলল তুমি ব্রহ্ম নদে মানে সরস্বতী নদীর তীরে তুমি বসে বসে কি করো ধ্যান করো কখন তোমার সাধনা পূর্ণ হবে মা সরস্বতী নিজের হাতে একটা কুলের বীজ তাকাবেন আমার দিকে মা সরস্বতী নিজের হাতে বেদব্যাসের কাছে একটা কুলের বীজ পুঁতে দিল এর থেকে চারা গাছ হবে এই গাছে একটি মাত্র কুল ধরবে সেই কুলটা পেকে যেদিন তোমার মাথায় পড়বে সেদিন তোমার সাধনায় সিদ্ধি হবে সেদিন তুমি ব্রহ্মসূত্র রচনা করবার সুযোগ পাবে কুল গাছটি আস্তে আস্তে বড় হলো পাকা কুলটা পড়লো কার মাথায় বেদব্যাসের মাথায় আর বেদব্যাস সেদিন থেকে কি রচনা করবে ব্রহ্মসূত্র সেই কুলটি যেটি মাথায় পড়লো সেদিন ছিল বসন্ত পঞ্চমী মা সরস্বতীকে দিয়ে তারপর বেদব্যাস সেই কুলটা খেয়েছিল জগৎকে শিক্ষা দিচ্ছে যারা পড়াশুনো করছো তারা সাধনা করছো মাথায় রেখো আগে মাকে দিয়ে যেমন বেদব্যাস তারপর খেয়েছিল তোমরা বসন্ত পঞ্চমীতে মাকে কুল দিয়ে তারপর তোমরা কুল গ্রহণ করবে শিক্ষা আছে প্রত্যেকটি কথার মধ্যে শিক্ষা আছে যতক্ষণ শুনবেন ততক্ষণ শিক্ষা আছে আমার দিকে তাকান ও মায়েরা সরস্বতীর বাহন কি জোরে বলুন রাজহাঁস এখানে তত্ত্ব কি জানালো মা তো পাতি হাঁস নিতে পারত যেগুলো বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় রাজহাঁস নিল কেন জেনে নিন আসলে এইদিকে তাকাবেন রাজহাঁসকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দিলে জলটা ফেলে দেয় দুধটা খেয়ে নেয় মা বলতে চাইছে রাজহাঁসকে কাছে রেখে তোদেরকে শিক্ষা দিলাম সার বস্তু গ্রহণ কর অসার বস্তু সরিয়ে দে ন্যায়টাকে নে অন্যায়টাকে সরিয়ে দে আসলটাকে গ্রহণ কর সত্যটাকে গ্রহণ কর ভালো জিনিস গ্রহণ কর মায়েরা মায়ের হাতে এক তারা বাজলো না বিনা বাজলো কেন বিনা ছন্দে বাজে ছন্দ ছাড়া হয়ে গেলে শ্রুতিকটু হয় মা সরস্বতী বলল আমাদের জীবনটা ছন্দে বাঁধা শৃঙ্খলায় বাঁধা যদি ছন্দে ছন্দে সংসারে চলতে পারেন তবে আপনার সংসার ভালো থাকবে আর ছন্দ ছাড়া বিশৃঙ্খল হয়ে গেলে আপনার সংসার নষ্ট হয়ে যাবে যেমন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি একদিন না একদিন আপনারা মরবেন আমরা মরবো কোন দিন কে যাবে কেউ জানে না এখানে তত্ত্ব কি বললো ছন্দ মাধ্যম তত্ত্ব কি রবি রইবি যদি রইবি যদি রবি পৃথিবীতে রইবি যদি সোম সমঝে চল বুঝে বুঝে চল যদি বুঝে বুঝে চলিস তবে মঙ্গল তোর মঙ্গল হবে মঙ্গল হলে বুধ তোর বুদ্ধি হবে আর বুদ্ধি হলে বুধের পরে বৃহস্পতি তার লক্ষ্মী হবে আর যার লক্ষ্মী হবে তার শুক্র মানে সুখ হবে আর যার সুখ হবে তার পেছনে শনি ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে বেড়াবে সাবধান থাকবি শনির দশা কাটাতে গেলে যদি কিছু পেয়ে যাস তবে ভগবানকে স্মরণ করে চলবি কত সিদ্ধান্ত আছে দেখুন এইবার বলে দিই আপনাদের অতিথি বাড়িতে এলে সেবা না দিলে গৃহস্থের অমঙ্গল হয় যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করেছিল আস্তে যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করেছিল আমার দিকে তাকান বলেছিল কৃষ্ণ রাজস্ব যজ্ঞটা পূর্ণ হবে কখন জানো তোমার বাড়ির দালানে দরজার সামনে একটা ঘণ্টা বেঁধে দিলাম ওটা ধর্মের ঘণ্টা
যেদিন তোমার আসল বৈষ্ণব সেবা হবে সেদিন তোমার ধর্মের ঘন্টাটা বেজে যাবে মায়েরা 18 দিনে হাজার হাজার লোক খাওয়ানো হলো আলু গেল ডাল গেল চাল গেল ধর্মের ঘন্টাটা বাজলো না সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বলল এত লোককে খাওয়ালাম ধর্মের ঘন্টা বাজলো না কেন কৃষ্ণ বলল আসল লোককে খাওয়ানো হয় নাই বাজবে কি করে বলে কি রকম পরম বৈষ্ণবকে খাওয়া হয় নাই বলে পরম বৈষ্ণবকে বাল্মীকি ওই বাল্মীকির কথা বলিনি যে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন এই বাল্মীকি হচ্ছে সাধারণ মানুষের বাল্মীকি একটা বাল্মীকি আছে এই বাল্মীকি মায়েরা এই বাল্মীকি একজন মুনি ছিলেন একজন বৈষ্ণব ছিলেন তাকে ডেকে আনা হলো দ্রৌপদী পঞ্চব্যঞ্জন নয় 56 ব্যঞ্জন তৈরি করেছে তাকান আমার দিকে যখন তাকে সেবা দিচ্ছে তখন বৈষ্ণব যারা হয় অত আড়ম্বর করে খায় না কি করলো সবগুলোকে এক জায়গায় চটকে নিয়ে মাখিয়ে গোবিন্দের চরণে দিয়ে প্রণাম করে মুখে ভরতে লাগলো দ্রৌপদী সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে গেল এ কোন মানুষকে নিয়ে এলো রে বাবা এর জন্য ধর্মের ঘন্টা বাজবে এ তো খেতেই জানে না আমি এত কষ্ট করে রান্না করলাম আর চটকে দিয়ে মুখে ভরে দিল ঘন্টা বাজলো না যুধিষ্ঠির মহারাজ বলল প্রভু তুমি নিজেই বললে এই বাল্মীকি বৈষ্ণবকে খাওয়ালে আমার ধর্মের ঘন্টা বাজবে কিন্তু বাজলো না কেন যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বলল বাজতো বাজতে বাজতে থেমে গেল কার জন্যে দ্রৌপদীকে জিজ্ঞেস করো বলে কেন ও যখন সেবা দিয়েছিল ওর মনটা তখন কেমন ছিল দ্রৌপদীকে জিজ্ঞেস করলো তুমি সেবা দিচ্ছে তোমার মনটা কেমন ছিল দ্রৌপদী বলে উঠল ও সেবা দেখে আমি বিরক্ত হয়ে গেছিলাম এ কাকে দিলাম চটকে নিয়ে খেয়ে ফেললো সেবাই জানে না বলছে না কৃষ্ণ বলল বাড়িতে কোনো বৈষ্ণব এলে কোনো ভক্ত এলে সে কিভাবে খাচ্ছে পাচ্ছে ওটা দেখে আপনার লাভ নাই আপনি ভক্তি ভরে সেবা দেবেন আপনার সংসারে ধর্মের ঘন্টাটা বাজবে সঙ্গে সঙ্গে দ্রৌপদী যেই না আবার 56 ব্যঞ্জন তৈরি করে দিয়েছে কিভাবে খাচ্ছে দেখে লাভ নাই প্রণাম করেছে ভক্তি ভরে আর যেই না বাল্মীকি মুখে দিয়েছে সেবাটি আর ধর্মের ঘন্টাটা বেজে গেছে আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা বাড়িতে বাড়িতে যদি পারেন অন্তত আপনাদের কাছে নিবেদন রইল যদি পারেন সপ্তাহে একদিন বৈষ্ণব সেবা দিন যদি না পারেন মাসে দিন যদি না পারেন দু মাস পরে দিন তবে আপনাদের একটা নিয়ম বলে গেলাম আজকে শিখিয়ে দিয়ে গেলাম খুব শুনে নিন প্রসাদ ভোজী আপনারা কোনো সবাই হতে পারেন নাই কিন্তু আপনাদের প্রসাদ ভোজী আমি করে যাব যদি আমার নিয়মটা আপনারা মানতে পারেন স্কুলে আপনি 7 দিনের মধ্যে একদিন তো ছুটি থাকে রবিবার একদিন যান 5 দিন না গেলেন একদিন যাবেন কোন দিন বৃহস্পতিবার দিন বাড়িতে আমিষ খাই এমন কজন আছে হাত তুলে দেখেন দু একজন তুলেছিল ওই দিনও বাজার বন্ধ থাকে না আমি যেখানে থাকি আপনার চমকে যাবেন বৃহস্পতিবার দিন মাছ মাংসের দোকান টোটালটাই বন্ধ গোটা বড় বাজার বিরাট বড় বাজার প্রতিটি জাতির বাস কিন্তু বৃহস্পতিবার দিন কোনো লোক গেলে দোকান বাজারে একবারে মাংস পাবেন না মাছ পাবেন না কিচ্ছু পাবেন না গোটাটাই টোটাল অফ আমি যেখানে আছি বৃহস্পতিবার দিন গোটা বাজার গোটা এলাকা জুড়ে মানুষ সেই দিন বৃহস্পতিবার দিন আমিষ খায় না এই দিয়ে তাকাবেন বৃহস্পতিবার দিন আপনি কি করবেন মা শুদ্ধ হাঁড়িতে রান্না করে সেদ্ধ চাল নয় বৃহস্পতিবার বৃহস্পতিবার এইটুকু আতপ চাল রান্না করুন একটু ভাজা রান্না করুন একটু ডাল করুন একটু সবজি করুন ভগবানের কাছে তুলসী পত্র দিয়ে ভোগটা নিবেদন করুন তারপর আপনি যে রান্না করেছেন শুদ্ধভাবে যখন আপনি সেবা করবেন ওই ভোগটা সকলে তুলসী পত্র দিয়ে একটু করে সেবা করুন আপনার অন্তত সপ্তাহে একদিন প্রসাদ ভোজন হয়ে যাবে লোককে বলতে পারবে প্রতিদিন প্রসাদ ভোজী না হয় একদিন তো জীবনে প্রসাদ ভোজী হতে পেরেছি অন্তত বৃহস্পতি যদি এই নিয়মটা আমার মানতে না পারেন যদি বলেন প্রতিদিন খাবো তাহলে তো নিতাই গৌর হরিবল হয়ে যাবে বাজার প্রতিদিন খোলা আপনাদের জন্য চিন্তা নেই কিন্তু প্রতিদিন খাবো বললে হবে না আপনাকে কিছু নিয়ম মানতে হবে সংসারে মঙ্গলের জন্য আগে মায়েরা এগিয়ে আসবে তারপর বাবারা কেন বাবারা তো টাকা রোজগার করার জন্য পরিশ্রম করতে যায় আপনার সংসারে থাকেন আপনার আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত আপনাদের আচার ভালো থাকবে সংসার ভালো থাকবে আমাদের জন্য মোবাইলটা ফমো ফমো আমাদের জন্য বিজ্ঞান বলছে ফমো রোগ হয়ে গেছে ফমো রোগ কেন হয়েছে FOMO ভালো করে শোন ফমো কেন বলুন তো দেখুন মিলিয়ে দেখুন যদি মোবাইলটা 15 মিনিট হাত ছাড়া হয়ে যায়
মোবাইল দেখো এই আমার মোবাইলটা কোথায় গেল কোথায় গেল দেখবেন 3 4 মিনিট মোবাইল না দেখতে পেলে কোথায় গেল মোবাইলটা মানে ছেলে হারিয়ে গেছে মায়ের দিক নাই মোবাইল হাক কোথায় চলে গেল তার জন্য জড়িয়ে গেছে কি কিছু নিবেদন মনে করবেন না মায়েরা আমরা আজকে কোন জায়গায় পৌঁছাচ্ছি মোবাইল ব্যবহার করুন সঠিক জায়গায় বাচ্চাদের হাতে দেবেন না এই দিকে তাকাবেন শুধু তাই নয় আরেকজন ভালো শিক্ষা দিয়ে গেলেন মায়াপুর ইসকন মন্দিরে কেউ যদি যান শিল প্রভুপাদের মূর্তি সবাই দেখেছেন উনাকে দেখবেন লক্ষ্য করবেন বাবার জন্য এত বড় হয়েছে মায়ের জন্য বড় হয়েছে কেন সেই শিল প্রভুপাদের বাবা ছিল কলকাতার মানুষ তিনি কি করতেন 10টায় অফিসে যেতেন চাকরিতে 9টা পর্যন্ত দরজায় বসে থাকতেন কোন বৈষ্ণব এলে বলতেন একবার আসুন কি হয়েছে আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলুন যেন আমার ছেলের রাধারানীর কৃপা হয় একবার বলুন একবার বলুন একবার বলুন এই জন্য রাধারানীর কৃপা পেয়েছিল বিশ্ববিখ্যাত হয়েছিল আমি আপনাদেরকে বলবো ছোট বাচ্চাদের রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন কোনো বৈষ্ণব দেখলে প্রণাম করতে বলুন আশীর্বাদ দিন কোনো ব্রাহ্মণ দেখলে প্রণাম করতে বলুন আশীর্বাদ দিন কোনো ভক্ত দেখলে প্রণাম করতে বলুন আশীর্বাদ দিন বড়দের আশীর্বাদ যত ছেলের মাথায় পড়বে ছেলে তত অনেক বড় বড় মানুষ হতে পারবে বিল্লমঙ্গলে কত বছর বয়সে মা মারা গেল জোরে বলুন 5 বছর বয়সে ছেলের যদি বাবা মারা যায় মা দেখবেন ছেলেকে টেনে হিঁচড়ে মানুষ করে দেয় কিন্তু মা যদি মারা যায় তাহলে বাবা ছেলেকে মানুষ করতে পারে না কারণটা কি এতে বাবার কোনো দোষ নাই সমাজের দোষ কীরকম যদি বাবা ছেলেকে শাসন করতে যায় পাড়ার মেয়েরা কী বলাবলি করে তোমার লজ্জা করে না মা মরা ছেলে আর তুমি মারছ তোমার মায়া দয়া নাই পাছে লোকে কিছু বলে তাই বাবা শাসন করতে পারে না কিন্তু বাবা যদি মরে যায় মা যদি মারধর করে লোকে বলে ঠিক করছে বাবা মরে গেছে মাটা কষ্ট করে পড়াচ্ছে আর দেখো দেখিনি কী করছে শিব শঙ্কর দেখুন যদি ছেলেকে আঘাত করতে গেল মারধর করতে গেল পাড়ার লোকের বলে ও ঠাকুর আচ্ছা ব্যাপার তো তোমার তুমি ছেলেকে মারছো মা মরা ছেলে কি ব্যাপার তোমার আদর করতে করতে একদিন ছেলেকে মাথায় তুলে ফেলল আমি আপনাদের বলতে চাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন বাচ্চাদের মন কচি বাঁশের মতো যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে বাঁশ মোটা হলে আর বাঁকবে না চাণক্যদেব বলেছে বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না ও খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না 5 থেকে 15 পর্যন্ত লাল চোখে রাখবে শাসনে রাখবে নইলে ছেলে বিগড়ে যাবে ছেলের যখন 16 বছর বয়স হবে চাণক্যদেব বলল মেয়ের যখন 16 বছর বয়স হবে বাবা মায়ের সম্পর্ক হবে পুত্রা মিত্রা বদাচরিত ছেলে মেয়েকে বন্ধুর মতো ভালোবাসবেন ছেলে মেয়ে তৈরি হবে 16 বছর পরে ছেলের পরে আর শাসন নেই 16 বছর পরে মেয়ের পরে আর শাসন নেই আমি আপনাদের বলতে চাই একটা সুন্দর কথা ছেলে মেয়ের হাতে মোবাইল দেবেন না ছেলে মেয়ে কাছে থাকাকালীন আপনি মোবাইল দেখবেন না ও মোবাইলটা কেড়ে নেবে কেন এখনকার মোবাইলটা কি বাচ্চাদের জন্যে ডিজিটাল ডায়েট তার মানে কি বলুন তো এখন বাচ্চারা মোবাইল ছাড়া খাবার খায় না আমি মিথ্যা কথা বলছি কিনা দেখুন তো আপনার বাড়ির বাচ্চা একদিকে মোবাইল দেখে একদিকে খায় অনেক মেয়েরা বলে আমার এমন আপনার ছেলেটা তো রোগা কেন আর বলবেন না ছেলে তো খেতেই চায় না একদিকে কার্টুন চালু করে দিই একদিকে খায় আমি আপনাদের বলে দিই দেখে নিন বলুন তো ছেলে যদি কার্টুন দেখে আর খায় বলুন খাবারটা গেলে না খায় খাওয়া মানে চিবিয়ে খাওয়া হজম হবে কিন্তু যদি কার্টুন দেখে খাবারটা হজম হবে ও তো গিলে দিচ্ছে ও তো কার্টুনের দিকে মন আছে বারবার নিবেদন রইল এই অভ্যাস বাচ্চাকে করাবেন না আপনি বাচ্চাকে নিজের হাতে শেষ করতে যাচ্ছেন খুব ভালো কথাগুলো শুনে নেবেন ডিজিটাল ডায়েট হয়ে গেছে কার্টুন ছাড়া খাবে না আচ্ছা বলুন তো ওই বাচ্চার হজম হবে না স্টমাক ঠিক থাকবে না বাচ্চার মেজাজ খিটখিটে হয়ে যাবে খালি মোবাইল ছাড়া থাকতে পারবে না কোনো আত্মীয় স্বজন বাড়িতে এলে যদি বলেন তোর মামা এলো প্রণাম কর ও যাবে না বিরক্ত হবে কেন ও মোবাইল ধরে বসে আছে বাচ্চাদেরকে দেবেন না বিল্লমঙ্গলে কত বছর বয়স হলো জোরে বলুন 20 চিন্তার বয়স কত 16 আপনার ছেলে যদি অন্যায় কাজ করে পাড়ার লোক দেখতে পায় আপনার কানে পৌঁছায় বিল্লমঙ্গলের বাবার কাছে শিব শঙ্করের কাছে পাড়ার লোকেরা বললো শোনো শঙ্কর তোমার ছেলের দিকে তুমি নজর রাখতে পারো নি ছেলে তোমার মানুষ হলো না অমানুষ হয়ে গেল বলে কেন আমাদের ছেলেগুলো মাথা খেয়েছে তোমার ছেলের মাথা নষ্ট হয়েছে বলে কী করেছে আমার ছেলে পতিতালয়ে চিন্তা করে একটা মেয়ের কাছে যাই তুমি ওকে যাওয়া আসা বন্ধ করো তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম ছাড়া করে দেবো মায়েরা তখন বিল্লমঙ্গলের বয়স হলো 20 বছর
তার বাবা শিক্ষা দিল নেবে না কেন তখন বয়স পার হয়ে গেছে কাঁচা বাঁশ পেরিয়ে গেছে এই দিয়ে তাকাবেন বিল্লমঙ্গলকে তার বাবা বলল তুই নাকি পতিতালয়ে যাস চুপচাপ দাঁড়িয়ে আছিস তুই নাকি পতিতালয়ে যাস যাস না বাবা আমি বুড়ো হয়েছি ভগবানের ভজনা কর গায়ত্রী মন্ত্র জপ কর আর যাস না এই দেখ আমাদের গ্রাম ছাড়া করে দেবে যদি তুই যাস এক কানে শুনল এক কানে বের করল একদিন বিল্লমঙ্গলের বাবা মারা গেল বলবেন আপনারা ব্রাহ্মণদের কেউ মারা গেলে কত দিনে কাজ হয় 10 দিনে কাজ হয় তাকান আমার দিকে যে যেখানে বসে আছেন মায়েরা প্রত্যেকদিন অসচ অবস্থায় বিল্লমঙ্গল চিন্তার কাছে যায় একদিন চিন্তা বলে উঠল ঠাকুর তোমার লজ্জা করে না বলে কেন তোমার বাবা মারা গেছে আর তুমি অসচ অবস্থায় আমার কাছে আসছো তোমার লজ্জা করে না যাও ফিরে যাও তুমি ফিরে যাও বিল্লমঙ্গল বলে উঠল শোনো চিন্তা ছোটবেলায় আমার মা মারা গেছে এখন আমার বাবা মারা গেছে আমাকে গ্রামের কেউ দেখতে পারে না তুমি ছাড়া আমার কেউ নাই তুমি যদি আমায় ছেড়ে দাও পৃথিবীতে আমার কেউ নাই আমি তোমাকে ভুলতে পারবো না শোনো শোনো ঠাকুর কালকে তোমার বাবার শ্রাদ্ধ তুমি যা করেছো আমি বাধা দিই নাই কাল যদি তুমি আমার কাছে এসো আমি তোমাকে আমি কিন্তু বিষ খেয়ে আত্মহত্যা করে দেবো বিল্লমঙ্গলে হাতে ধরে চিন্তামণিকে দেখে দে বললো ঠাকুর আমি তুমি যদি কালকে আসো না বাবা শ্রাদ্ধের দিনে আমি বিষকে আত্মহত্যা করবো বিল্লমঙ্গল চাপটে ধরলো চিন্তামণির হাতটাকে চিন্তা তুমি যদি মরে যাও আমি বাঁচবো কি করে তুমি চিন্তামণি প্রেমের রমণী চিন্তামণি প্রেমের রমণী তুমি চিন্তামণি প্রেমের রমণী বিল্লমঙ্গল চিন্তাকে কথা দিয়েলো আগামীকাল আমার বাবা শ্রাদ্ধ তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম আসবো না যদি ভুলে আসি তুমি যেন বিষ খেয়ে মরো না মায়েরা কথা দিয়েলো এই দিকে তাকান বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ হচ্ছে হাতে জলটা নিয়ে আচমন করেন না সবাই তাকান আমার দিকে এখানে হাতে জলটা নিয়ে আচমন করেন না কেন করেন করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম কেন এখানে কে থাকে করাগ্গে বসতে লক্ষ্মী এখানে মা লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম সকালবেলায় করদর্শন করলে মুক্তি হয় ভগবান দর্শন হয় এখানে জল নিয়ে আচমন করতে হয় সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল আচমন করছে ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পাঠ করাচ্ছে উপবাস করে আছে বল বিল্ল নম বিষ্ণু 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 তোর বাবা শ্রাদ্ধ পড়াচ্ছে তুই চুপ করে আছিস বিল্লমঙ্গলের কি হয়েছে বলুন তো মন যদি থাকে কিয়া বনে কি করবে হরিনাম মনটা বিল্লমঙ্গলে কোথায় পড়ে আছে জোরে বলুন চিন্তার কাছে বল চুপ করে আছিস কেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বিল্লমঙ্গল বলছে নম চিন্তামণি নম চিন্তামণি নম চিন্তামণি নম রইল তোর বাপের শ্রাদ্ধ আমি ভগবানের নাম করছি বেটা চিন্তার নাম করছি মায়েরা বিল্লমঙ্গলকে ছেড়ে ব্রাহ্মণ চলে গেল রাগে অভিমানে ভগবানের নাম ছেড়ে চিন্তার নাম করছে পতিতামের নাম করছে এক কাজ করি পালিয়ে যাই ব্রাহ্মণ পালিয়ে গেল মা কিছু মনে করবেন না এই দিকে তাকাবেন সঙ্গে 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 বললেন কি এই দিকে তাকাবেন সঙ্গে সঙ্গে বললেন রইল তোর বাপের শ্রাদ্ধ আমি চললাম পালিয়ে গেল ব্রাহ্মণ সারাদিন ক্লান্ত হয়ে গেছে মায়েরা উপবাস করলে শরীর ক্লান্ত হয়ে যায় না ক্লান্ত হয়ে গেছে বিল্লমঙ্গল ঘুমিয়ে পড়েছে সন্ধ্যাবেলায় হঠাৎ রাত্রি 12টা বেজে গেছে মনে পড়ে গেল চিন্তা আজকে একদিন যাই নাই মানে তোমার কাছে কতদিন যাই নাই একদিন যাই নাই মনে হচ্ছে এক মাস যাই নাই না আমি তোমার কাছে যাব কিন্তু চমকে গেল বুঝতেই পারেনি সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে রাত্রি 10টা থেকে রাত্রি 12টা একটা পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি বজ্রপাত চিন্তা বেরোচ্ছে কিন্তু যেতে পারছে না মনে মনে ভাবছি চিন্তা আমি তোমাকে ভালোবাসি তুমি আমায় ভালোবাসো আজকে পৃথিবীতে প্রমাণ দিয়ে দেবো যে কে কত কথা কাকে কত ভালোবাসে তোমার জন্য আমি জীবন দিয়ে দেবো যখন ছুটে এলো কৃষ্ণ বেন্না নদীর পারে দেখলো নদীতে একুল ওকুল বান মাঝি ভাই মাঝি ভাই মাঝি ভাই মাঝি ভাই
আছে মাঝি নাই বিল্লমঙ্গল মনে মনে ভাবলো চিন্তা এই তোমার ভালোবাসা আমি তোমায় ভালোবাসি বৃষ্টি বাদল উপেক্ষা করে ছুটে এলাম নদীর কিনারায় তুমি যদি এত ভালোবাসো একটা তো তুমি নৌকা পাঠাতে পারতে আরে বাবা নৌকা না পাঠালে একটা কাঠ পাঠিয়ে দিতে পারতে ওটাকে ধরে আমি চলে যেতে পারতাম ঠিক আছে নাই বা পাঠালে পৃথিবীর মানুষ দেখুক যদি আমি জলে ডুবে মরে যাই আমার এই মৃত্যুর দেহটা যখন ভেসে উঠবে সবাই দেখবে চিন্তা তোমার জন্য আমি মরেছি তুমি আমার জন্য মরতে পারো নাই এই দেহটাকে নৌকা করে আজকে জলে ঝাঁপ দেব মরি যদি তোমার জন্য মরব বিল্লমঙ্গল জলে ঝাঁপ দিচ্ছে রাত্রি ১২টার সময় পারে কর হে ও হে চিন্তা ধ্বনি নদীর জল নদীর মাঝখানে যখন আতল মানে উতল পাতল জল ছটফট করছে মৃত্যুর সঙ্গে জল খাচ্ছে জুবছে হঠাৎ দেখছে একটা কালো কাঠ বাহ এই চিন্তা এতক্ষণ তোমার প্রতি আমি ভুল ধারণা করছিলাম এই তো তুমি আমার জন্য কালো কাঠ পাঠিয়ে দিয়েছো এটাকে ধরে আমি নদী পার হয়ে যাব ওই কালো কাঠটাকে ধরে বিল্লমঙ্গল ধরে নদী পার হচ্ছে কিভাবে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে একটা কালো কাঠকে ধরে নদী পার হয়ে গেল যখন চিন্তামণি দরজার সামনে গেছে প্রাচীরের দরজা বন্ধ চমকে গেল চিন্তা তুমি আমার জন্য কাঠ পাঠাতে পারলে দরজা খুললে না বুঝতে পেরেছি গভীর রাত্রি তো তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়েছো কেন নদীতে কাঠ পাঠালে একটা দড়ি ঝোলাতে পারলে না হঠাৎ যখন প্রাচীরের দিকে তাকালো চমকে গেল আকাশ পরিষ্কার হচ্ছে প্রাচীরের গর্তে এক সর্পমুখ দিয়া অন্ধকারে দেখতে পেল একটা কালো দড়ি ঝুলছে ওই দড়িটাকে ধরে বিল্লমঙ্গল যখন প্রাচীর পার হলো একটা শব্দ উঠল চিন্তামণি শুয়ে আছে ঘুমটা ভেঙে গেল তার পাশে একটা মেয়ে থাকে তার দাসী দাসী দেখ তো চোর পড়লো নাকি কি যেন শব্দ উঠল মনে হলো কোনো মানুষ ঝাঁপিয়েছে চিন্তামণিকে তার দাসী বলল তুই চুপ করে বসে থাক আমি লণ্ঠনের আলোটা নিয়ে দেখে আসি কে এসেছে আস্তে আস্তে ভয়ে ভয়ে পা টিপে যখন বেরোলো তখন দেখলো বিল্লমঙ্গল ঠাকুর দাঁড়িয়ে আছে চিন্তামণির দাসী বলল ঠাকুর এত রাত্রিতে তুমি
এলে কি করে কোথায় ছিলে গো ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছো কেন সাপে কামড়াবে যে এইদিকে এসো এইদিকে এসো বিল্লমঙ্গল বলল হ্যাঁ গো দাসী আমার চিন্তা জেগে নাই তো বলে না জেগে আছে তাকে বলো না আমি এসেছি যদি শুনতে পাই তাহলে সে হয়তো বিষ খেয়ে মরে দেবে না না তাকে বলো না সঙ্গে সঙ্গে দাসী উপরে গিয়ে বলছে চিন্তা বলে কি চোর পড়েছে নাকি বলে হ্যাঁ চোর পড়েছে তবে ঘর চোর নয় তবে কি চোর রে মন চোর এসেছে সব কি তোর হেয়ালি মন চোর কোন চোর তোর মনকে যে চুরি করেছি ওই মন চোর এসেছে তোর মন চোর দেখাইলাম করে চিন্তা মন চোর এসেছে বিল্লমঙ্গল যখন যাবে মাঘ মাস বিল্লমঙ্গলের জন্য চিন্তামণি যখন শুনতে পেল আমার ঠাকুর এসেছে বেরিয়ে এলো উপর থেকে বিল্লমঙ্গলকে দেখে বলল ঠাকুর এত রাত্রিতে তুমি জল পেরোলে কি করে নদীতে এত জল তুমি চুপ করো তুমি আমায় জিজ্ঞেস করছো কেন চিন্তা তুমি তো একটা কাঠ পাঠিয়ে দিছো আমি কাঠটাকে ধরে চলে এলাম চুপ করো আমি তোমার জন্য কাঠ পাঠিয়ে দিলাম হ্যাঁ তুমি আমার জন্য কাঠ পাঠিয়ে দিছো আচ্ছা বেশ তা মেনে নিলাম প্রাচীর পেরোলে কি করে কেন গো একটা কালো দড়ি ঝুলিয়ে দিয়েছিলে ওটাকে ধরে পেরিয়ে গেছিলাম কালো দড়ি হ্যাঁ দেখাও তো গিয়ে যখন দেখাতে যাচ্ছে সকাল হয়ে গেল মা কালো দড়ি নয় একটা বিষধর সাপ প্রাচীরের গর্তে অর্ধেকটা মুখটা ঢুকিয়েছিল লেজটা বের করেছিল ওটাকে দড়ি ভেবে বিল্লমঙ্গল ওই পারে ঝাঁপ দিয়েছে ঠাকুর এত প্রেম তোমার এই পতিতা মেয়ের জন্যে কেন দিলে তুমি পতিতাকে এত প্রেম দেবে যদি গোবিন্দের চরণে দাও এই প্রেম যদি গোবিন্দকে দাও তবে যে তুমি অনাসে ভব পার হয়ে যাবে ঠাকুর পৃথিবীতে যে যত বড়ই মানুষ হও না কেন শেষ জীবনে গোবিন্দ ছাড়া কোনো পথ নেই আজ আমি কীর্তনিয়া হয়েছি পশ্চিম বাংলা নয় পশ্চিম বাংলার বাইরে যাচ্ছি বিদেশে আমি আগামী বারে যাব যতদিন আমি কীর্তন করব ততদিন আমার সম্মানের জায়গায় আছি আমি যখন কীর্তন ছেড়ে ঘরে বসে থাকব আমার সম্মান আর থাকবে না হঠাৎ বিল্লমঙ্গল বলল কোথায় কাঠ পাঠিয়েছো দেখাও আমি সবাইকে আপনাদের সহযোগিতা করতে বলবো আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন আমাদের ছেলেগুলো ওখানে দান নিতে গেছে আপনারা দান দেবেন পরপিতা এসেছেন ওনার দুজন যারা দাদা ভাইরা এসেছেন আমি ওনাদের কাছেও আশা করব যে আপনাদের এই হরিবাসরের জন্য ওনারাও কিছু দান করবেন কারণ এই হরিবাসরটা নতুন তাই তো নতুন এই বছর নতুন করেছেন ওনারা ওনাদেরকে আপনারা একটা আশীর্বাদ করে দিয়ে যাবেন সহযোগিতা করে দিয়ে যাবেন যেন অনুষ্ঠানটা ওনারা দীর্ঘদিন ধরে চালাতে পারেন আপনাদের আশীর্বাদ আপনাদের হাত যদি থাকে তাহলে অনেক কিছু করে দেখাতে পারে নেতাই গৌর হরি 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 গৌর সবাই মিলে মায়েরা বিল্লমঙ্গল হঠাৎ দেখলো একটা কালো কাঠকে তাকান কালো কাঠকে ধরে এসেছে কালো কাঠ নয় মা ওটা তো সাপ ছিল দড়ি এটা একটা মরা মানুষ চিন্তামণি বিল্লমঙ্গলে হাত দুটো ধরে বললো ঠাকুর এত প্রেম তুমি আমাকে দিলে কেন একটা মরা মানুষকে কাঁধ ভেবে তুমি ছুটে এলে ঠাকুর সত্যি যদি ভালোবাসো আমার মাথায় হাত দিয়ে কথা দাও আমি যা বলবো তুমি তাই করবে কি এই দেখো তোমাকে একটা কৃষ্ণের ছবি দিলাম এই ছবিটাকে নিয়ে তুমি বৃন্দাবনে পথে চলে যাও একদিন তুমি রাধা গোবিন্দের কৃপা পাবে সেই দিন আমায় ডাকবে সেই দিন আমি তোমাকে সাথ দেব দুজনে মিলে গোবিন্দের চরণ ভজন করব রাধা কৃষ্ণের ছবিটা দেখে বৃন্দাবনে চললো বিল্লমঙ্গল আর গাইতে গাইতে যাচ্ছে আমি কোথায় গেলে পাব গো দেখা আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম মঙ্গল বৃন্দাবনে পথে যাচ্ছে
হঠাৎ যেতে যেতে মনে মনে ভাবছে যে এক কাজ করি, আমার আর বেঁচে থেকে কি লাভ আছে, আমি তো মন্ত্রণী নাই, আমি জলের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এই বলে যেই না বিল্লমঙ্গল জলের মধ্যে আত্মহত্যা করতে গেছে মা, সঙ্গে সঙ্গে একজন মুনি ছুটে এসে তাকে ধরল, তার নাম সৌবিনী মুনি। গুরু মন্ত্র নিয়েছিস না, কে তোকে বৃন্দাবনে পাঠিয়েছে, বলে চিন্তামণি, বলে ওই তোর আসল গুরু, তবে তোকে গুরু মন্ত্র নিতে হবে। যেই না গুরু মন্ত্র নিয়েছে বিল্লমঙ্গল চলল বৃন্দাবনের পথে কৃষ্ণ নাম গাইতে গাইতে। সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে গাইবেন সবাই প্রেমসে। পথ চলিতে কথা বলিতে, তুলুন পথ চলিতে কথা বলিতে, তালি কথা চলিতে কথা বলিতে। আমার কাছে আমার নিবেদন রইল এই জায়গাটি দেখার জন্যে, সবার কাছে নিবেদন রইল, বাবারা যেমন বাঁদিকে স্থির হয়ে বসে আছেন, কত বয়স্ক বাবা বসে আছেন, কত ভক্ত বসে আছেন, আপনারা মায়েরা বসে আছেন, এই জায়গাটি দর্শন করবেন, মাথায় কাপড় নিয়ে বাবু হয়ে করজোরে বসুন, দেখুন বিল্লমঙ্গলের শেষ দশা কী হচ্ছে। বিল্লমঙ্গল হঠাৎ কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না জোরে বলুন মরলে, কয়লা হয় ময়লাহীন আগুনে পুড়ালে ছাই, আগুনে পুড়ালে মানুষের হয় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পা। বিল্লমঙ্গল হঠাৎ দেখতে পেল যেতে যেতে একটা সুন্দরী মেয়ে, তার নাম কি ওহল্লা, বণিকের স্ত্রী, প্রচুর টাকা তার। ওহল্লা জল নিয়ে যাচ্ছে, সতী নারী, মনে মনে ভাবছে কে ওই লোকটা আমার পেছন পেছন আসছে। বিল্লমঙ্গল যাচ্ছে পেছন পেছন, ওহল্লা জল নিয়ে বাড়ির দিকে যাচ্ছে ভয়ে ভয়ে, বিল্লমঙ্গল পেছন পেছন কিভাবে যাচ্ছে দেখুন, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ, কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মলে। আপনাদের একটা কথা বলে যাই, বিল্লমঙ্গল প্রবেশ করছে ওহল্লার বাড়িতে, ওহল্লা সতী নারী, লোকটা স্বভাব খারাপ, আমার দিকে কেমন তাকাচ্ছি, দরজাটা বন্ধ করে ভেতরে ঢুকে গেল। এরপরে কি ঘটনা ঘটল তা বলবো, তার আগে বলে যাই, ওহল্লা যখন দরজাটা বন্ধ করে দিছে, বিল্লমঙ্গল দরজায় গিয়ে বলল, কে আছো মা, ভিক্ষাঙ্গে দেহি মাত, ভিক্ষাঙ্গে দেহি মাত, ভিক্ষাঙ্গে দেহি মাত, ভিক্ষাঙ্গে দেহি মাত, স্বামীর বণিক দরজা খুললো, কে তুমি, আমি ব্রাহ্মণ, কি নাম, বিল্লমঙ্গল, কি চাও, সেবা, বাহ কত আমার ভাগ্য ভালো, বাড়িতে এসছো, তোমার সেবা করাবো, খুব খুশি, এই যে শুনছো হল্লা, এ কোথায় গেলে, সে না আমি যাবো না, বলে কেন, লোকটা স্বভাব ভালো নয়, তুমি তো দেখোনি আমি জল আনছিলাম, আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেমন চলে আসছিল, আমার পিছু ধরেছে, আমি ওকে ভালো মনে করলাম না, আমি সেবা দেবো না। সঙ্গে সঙ্গে ওহল্লা স্বামী বলল, অতিথি বাড়িতে এলে সেবা না দিলে গৃহস্থের অমঙ্গল হয়, এই দিকে তাকাবেন, যে যেখানে আছেন বাচ্চাগুলো একটু বসান সামনে থেকে, সবাই লক্ষ্য করুন, লক্ষ্য করুন, ওহল্লা কী করেছে, যেই না বলেছে স্বামী আমি সেবা দেবো না, চুপ করো, ও কথা বলতে নাই, তুমি সেবা দাও। বিল্লমঙ্গল মাথাটা নিচু করে বসে আছে, ওহল্লা অন্ন ব্যঞ্জন তৈরি করে যখন সেবা দিতে গেছে, সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল ওহল্লার দিকে তাকায় নাই, মাথা নিচু করে মনে মনে ভাবছে, চিন্তা তুমি আমায় পাঠালে,
তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছেন না মহল্লা আমি সেবা গ্রহণ করব আমি জাতিতে ব্রাহ্মণ যখনই দক্ষিণা চাইব এই মেয়েটাকে চেয়ে বসবো মহল্লা স্বামী বলে উঠল ব্রাহ্মণ সেবা ভালো হয়েছে হ্যাঁ দক্ষিণা দিতে হয় কি চাও তুমি দেবে তুমি হ্যাঁ কি দেবে মহল্লা স্বামী বলে উঠল আমি তো প্রচুর টাকার মালিক ভগবান দিয়েছে আমাকে কি দক্ষিণা চাও বিল্লমঙ্গল সুযোগ পেয়ে গেল শর্ত করতে হবে ত্রিশত্র প্রতিজ্ঞা করো যা চাইব তাই দেবে বলে হ্যাঁ তাই দেবো তবে এক কাজ করো আজকে রাত্রিতে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও স্বামী আছাড় খেয়ে বলল ঠাকুর তুমি যা চাইবে চাও এটা চেও না এ জগতে কোনো পুরুষ তার স্ত্রীকে যদি সৎ সৎ পুরুষ হয় তার স্ত্রীকে পর পুরুষের কাছে যেতে দেয় না যদি কোনো সতী নারী হয় সে স্বামীর ভাগ কোনো স্ত্রী কাউকে দিতে চায় না পাক্কা কথা ওহল্লা স্বামী বলে উঠল না তুমি যা চাইবে চাও অন্য কিছু দেবো তোমায় এটা দিতে পারবো না ওহল্লা আহা বিল্লমঙ্গল চিৎকার করে বলল শোনো বণিক তুমি দেব বলেছ ত্রিসত্য প্রতিজ্ঞা বলেছ যদি না দাও তোমার স্ত্রী স্মৃতির সিঁদুর হাতের শাখা শেষ হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে ও হল্লা আড়ালে দাঁড়িয়েছিল ছুটে এসে স্বামীর হাত দুটো ধরে বলল স্বামী কি চাইল এমন জিনিস চাইল গো আমি দিতে পারলাম না বলো না কি চাইল বলো কি করে বলবো কোন মুখে বলবো তোমাকে তুমি কি রাজি থাকবে আমি যা বলবো ওহল্লা হাত দুটো বাড়িয়ে দিয়ে স্বামীর সামনে বলল স্বামী একজন সতী নারী হাতের শাখা স্মৃতির সিঁদুর বাঁচানোর জন্য সব ওহল্লা বলে উঠল স্বামী তুমি যদি অনুমতি দাও আমি রাজি আছি স্বামী বলল অনুমতি দিলাম তবে সাজিয়ে দাও ও তো আমাকে সেজে যেতে বলেছে হ্যাঁ এসো তোমায় সাজিয়ে দিই বিল্লমঙ্গল কাছে যাবি বলে ওহল্লা স্বামী বণিক সাজাচ্ছে কাকে ওহল্লাকে স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল দিল নয়নে কাজল পরা স্বামী নিজের হাতে বিল্লমঙ্গলের কাছে পৌঁছে দিল এরকম যদি আপনার অবস্থা হয় আপনি কি করবেন অনুভব করবেন তবে কীর্তন শোনা লাভ আছে ওহল্লা চুপচাপ গিয়ে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে ছি হে আমি কি করলাম পরপুরুষের সেবায় লাগবো হে গোবিন্দ আমি যখন জন্ম নিলাম মায়ের কোলেই মরে গিয়েছিলাম মরে গেলে আমার ভালো হতো আমি নাকি মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচেছি কেন গোবিন্দ সেই দিন আমার মৃত্যু হয় পরক্ষণে ভাবছি আমি কি ভাবছি আমি তো স্বামীর জন্য এসেছি ঠাকুর তুমি চুপচাপ মাথা নিচু করে বসে আছো কেন আমার দিকে তাকাও আমি আর সহ্য করতে পারছি না আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে তুমি আমায় গ্রহণ করো কেন আমার দিকে তাকাচ্ছ না চুপ করে মাথা নিচু করে বসে আছো কেন ঠাকুর একবার তাকাও আমি আগে গ্রহণ করো আমি তোমার সেবায় লাগতে এসেছি বিল্লমঙ্গল একবারও তাকায় নাই মাথাটা নিচু করে বসে আছে হঠাৎ যখন বিল্লমঙ্গল যখনই তাকাতে গেল চিন্তার দিকে চিন্তা বলে উঠল ঠাকুর আমার দিকে তাকিয়েছ কেন কেন তাকিয়েছি জানো কেন তোমার মুখটাকে দেখে
আমার 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 মায়ের কথা বলি ছোটবেলায় আমার মাকে হারিয়েছি তো ওই মাকে হারানোর পর থেকে আমার মায়ের মুখটা মনে ছিল না তোমাকে দেখে আমার মায়ের মুখটা মনে পড়ে গেল তুমি আমার মা একি তুই আমায় মা বললি হ্যাঁ ওরে আমি যে মা হতে পারি নাই আমার স্বামীর অনেক ধন আছে আমি মা হতে পারি নাই বল বাবা তুই কি চাস যদি মা বলে রাখলি দেবী মা কি দাও কি দেব তোমার মাথাতে দুটো সোনার ক্লিপ আছে ওর দুটো দাও মায়েরা ক্লিপ পড়তে ভালোবাসেন ওই সোনার কাঁটা ক্লিপ ছিল ওহল্লার চুলে ওহল্লা বুঝতে পারে নাই মা ওই কাঁটা দুটো দাও কি করবি দাও বিল্লমঙ্গল কাঁটা দুটো চোখের সামনে নিয়ে গিয়ে বলল ওরে নয়ন তুই আমায় কৃষ্ণ চরণে পেতে বাধা দিয়েছিস তুই আমায় কামিনী কাঞ্চনে মাতিয়ে দিয়েছিস আমি কৃষ্ণ পেতে যাচ্ছিলাম এই রমণীকে দেখে আমার কামনা জেগেছে এই দেখ আমার মায়ের সামনে আমি আমার চোখ দুটো অন্ধ করে দিলাম অন্ধ করে দিলাম অন্ধ করে কি মা গো তোমার চরণে তোমার চরণে সপে নিজের হাতে বিল্লমঙ্গলকে খাওয়ালেন বিল্লমঙ্গল অন্ধ নয়নে বৃন্দাবনে গেল আর যখন বৃন্দাবনে গেল ভগবান আগে আগে গেলেন গোয়ালার বেশ ধারণ করে আর বিল্লমঙ্গল পেছন পেছন গেল হঠাৎ বিল্লমঙ্গল বলছে আচ্ছা আমাকে যে তুমি ধরে নিলে তুমি কে গো দেখবি তবে দেখ তোর চোখে আমি হাত দিয়ে দিই যে না বিল্লমঙ্গলের চোখে হাত দিয়েছে অমনি দেখতে পেলো কৃষ্ণ বসে আছে প্রভু তুমি আমায় আনলে আচ্ছা তোমার রাধা কই বলছে ওরে বিল্ল তুই যদি রাধাকে দেখতে চাস তাহলে তোর চিন্তাকে ডেকে নিয়ে আয় যেই না চিন্তা এসেছে একদিকে চিন্তা একদিকে বিল্লমঙ্গল একদিকে রাধা কৃষ্ণ আপনাকে সিদ্ধান্ত নিয়েছেন স্যার আপনি শুনবেন নাকি ভগবানকে এক জায়গাতে রাখবো তুমি আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন দান হরি 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 বল হরি বল হরি 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 বল হরি বল